বন্ধুগণ আজকে আমরা শিখব ডিস এর সকল ধরনের ব্যবহার কেবল এক জায়গায় এক ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ ব্রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ডিস এর সকল ধরনের ব্যবহার কেবল এক জায়গা থেকে আমরা শিখব। যেমন এক নম্বর হচ্ছে ডিস আর ওয়ার উইল বি নাউন প্লুরাল ফর্ম, যেমন দিস আর সাদিয়া সাদিমাম অ্যান্ড আদনান। এই হলো সাদিয়া সাদিমাম এবং আদনান আমাদের নতুন বন্ধু। আবার আসুন দেখুন যে দিস আর খান খায়রুল মনিম ফ্রম টঙ্গি, এরা খান খায়রুল এবং মনিম টঙ্গি হইতে। দ্বিতীয় নম্বর নিয়মটি দেখুন যে দিস আর আওয়ার নিউ ফ্রেন্ড, এখানে হলো নিউ ফ্রেন্ডটা অবজেক্টের পুরো অংশটা এখানে প্রথমে নিয়ে আসা হলো। এইভাবে বলা যায় দিস আর আওয়ার নিউ ফ্রেন্ডস সাদিয়া সাদিমাম অ্যান্ড আদনান, এরা আমাদের নতুন বন্ধু সাদিয়া সাদিমাম এবং আদনান। দিস আর মাই বুকস, এইগুলি আমার বই। দিস আর মাই বুকস, এইগুলি আমার বই। বন্ধুগণ আওয়ার বুকস আসলে একাধিক ব্যক্তি বস্তু নাম বসিয়ে পড়তে থাকুন। এখন আসুন তিন নম্বর নিয়মটি আমরা পড়ব। যেমন দিস নাউন পোরাল, যেমন ব্যক্তি ব্যক্তির নাম বস্তু নাম আর ওয়ার এই গঠনে। লক্ষ্য করুন দিস খায়রুল তাহের আরসাফুল আর আওয়ার নিউ ফ্রেন্ডস, এই খায়রুল তাহের আসাফুল আমাদের নতুন বন্ধু। তো বন্ধুগণ যদি আপনি বাংলা বাক্যটি এরূপভাবে বলেন তাহলে এইভাবে বলতে হবে দিস বুকস আর দ্য বেস্ট অফ অল, এই বইগুলি সকল বইয়ের চেয়ে ভালো, এই বইগুলি সকল বইয়ের চেয়ে ভালো। চার নম্বর নিয়মটা আসুন এখানে, লক্ষ্য করুন দিস বুকস আর মাইন, এই বইগুলি আমার। দিস গার্লস আর আওয়ার্স, এই মেয়েগুলি আমাদের। তো বন্ধুগণ এইভাবে দিস বুক দিস গার্লস দিস হাউজেস দিস হাউজেস দিস প্যান্টস দিস মানি এই ধরনের অনেক অনেক শব্দ বসিয়ে কিন্তু আমরা বলতে পারি। তাই এইভাবে আপনি নিজে নিজে কমপক্ষে এরূপ আলোকে কমপক্ষে 20-30টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন ইনশাল্লাহ। দেশের সকল ধরনের ব্যবহারগুলো আমরা সাধারণত দেখতে পাই এইভাবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এইভাবে ব্যবহার হয়, এর চেয়ে বেশি কোনো ব্যবহার নেই। তাই বন্ধুগণ ভালো করে লিখে লিখে পড়ুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।